অনেকে রসিকতা করে বলে থাকেন বিয়ে একটি জুয়া খেলা এখানে পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ এবার এক বাংলাদেশের প্রবাসীকে জোর করে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে এক মিশরীয় নারীর বিরুদ্ধে জানা যায় পঁয়ত্রিশ বছর বয়সী মিশরীয় নারী বাংলাদেশের বাইশ বছরের এক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে সেই প্রবাসী ছেলের সাথে অভৈদ সম্পর্কে জড়িয়ে এরপর বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন সেই প্রবাসীর বড় ভাই বাংলাদেশি প্রবাসী যুবক কুব্বাত আলি কাজ করতেন মিশরের একটি ফার্মে আর সেই ফার্মের মালিক পঁয়ত্রিশ বছরের বিধবা এক মিশরীয় নারী কুব্বাত আলীর সাথে সেই নারীর নারীর সাথে অবৈধ সম্পর্ক হলে কুব্বাতকে বিয়ে করতে চাইলে কুব্বাত এতে রাজি ছিল না এরপর কুব্বাতকে ভয় দেখিয়ে সেই মিশরীয় নারী বিয়ে করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন কুব্বাদের ভাই মোহাম্মদ আলী অবশ্য বিয়ের পর কুব্বাত এখন প্রায় অনেক ধনী হয়ে গেছে কারণ সেই ফার্মের মালিক নারী কুব্বাতকে প্রায় দশ কোটি টাকার ফার্মের দায়িত্ব দিয়েছেন যা এখন কুব্বাতেরই বললে চলে বিয়ে করে কুব্বাত আজ প্রায় দশ কোটি টাকা পেয়ে ধনী হয়ে গেল একটি সুখী সমৃদ্ধ ও শান্তিময় পারিবারিক জীবন গড়ার সর্বপ্রথম শর্ত হল বিবাহ এটা কারো অজানা নেই একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সহজ জীবনযাপনের শরীর মোতাবেক যে বন্ধন স্থাপিত হয় তাই নাম বিবাহ বিয়ে বন্ধন কেবল গতনাগতিক বা কোনো সামাজিক প্রথা নয় এটা মানব জীবনের ইহকাল ও পরকালের মানবীয় পবিত্রতা রক্ষার জন্য আল্লাহবাকের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নেয়ামত সুতরাং বিবাহ যে কেবল পার্থিব জীবনের গুরুত্বই বহন করে এমন নয় বরং পারলৌকিক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে থাকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারীকে করা হয়েছে পুরুষের জীবন ও অর্ধাঙ্গিনী কারণ পুরুষ নিজ জীবনে আপন ভুবনে স্বয়ং সম্পূর্ণ নয় বলে একজন সহযোগীর প্রতি একান্ত মুখাপেক্ষী নারীর অবর্তমানে পুরুষের হৃদয় শূন্য কোঠা সমতুল্য একজন সুস্থ সবল সতীসাধী ধর্মপরায়ণ নারীকে বিবাহ বন্ধনের মাধ্যমে কেবল তার এই শূন্য কোঠা পূর্ণ হতে পারে সৃষ্টির আদিকাল থেকেই নারী পুরুষ একে অপরের পরিপূরক ও পরিপোষক নারী পুরুষের হৃদয়ে প্রশান্তি লাভের নির্ভরযোগ্য এক আশ্রয়স্থল হচ্ছে বিবাহ বন্ধন কোন পুরুষ কেবল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই পবিত্রময় আশ্রয়স্থলে প্রবেশ করতে পারে তাই বিবাহকে বলা হয় শান্তির প্রতীক বিবাহের এই অসাধারণ গুরুত্বের লক্ষ্যেই মানব সৃষ্টির আদিতে বৈবাহিক যোগসূত্রের গোড়াপত্তন করা হচ্ছে কারণ এই সহজ জীবনযাপনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ বন্ধন সব বিবেচনা করেই পবিত্র কোরআনে মানব সম্প্রদায়কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিসে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন